এমনকি তিনি যখন শহীদ হয়েছে উহুদ যুদ্ধে, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তিন বছর, কয় বছর, প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন, কিভাবে, ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, গোপনে। এই সময়টুকুর মধ্যে ইসলাম গ্রহণ করেছেন মুহাজির সাহাবীগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিলাল ইবনে রাবাহ, উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, তারপরে আপনার খাদিজাতুল কুবরা, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপরে হচ্ছে আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ, ওনার নামও যায়েদ। এরকম প্রায় 40 বা 80 জন সাহাবী, কোন বর্ণনা এসেছে সিরাতের কিতাবে 100 বা 100+ এরকম সাহাবী ইসলাম কবুল করলেন। প্রথম তিন বছর কেমন দাওয়াত, গোপন দাওয়াত, আগে ম্যান টু ম্যান ইসলামের দাওয়াত দেয়া সেটা, ম্যান টু ম্যান দাওয়াত দেয়। এরপরে 4 নম্বর বছর থেকে নিয়ে 10 নম্বর বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন মক্কায়। মক্কায় কত বছর ছিলেন, 13 বছর, কত বছর, 13 বছর, চতুর্থ বছর থেকে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু হল। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি হয়, যেটা হচ্ছে এখন, যখন প্রকাশ্যে দাওয়াত দিবেন তখন বাধা, বিপত্তি, গিবত, থমত, শারীরিক, মানসিক অত্যাচার আসবে, এটা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবং মক্কার কুরাইশরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, গালি দিতে লাগলো, বলবে সাহের, নাউজুবিল্লাহ, কাদ্দাব, ফারেকুল জামা, ইত্যাদি অনেক ভাষায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, কোরআনকে ঠাট্টা মস্করা করতে লাগলো, সাহাবীদের উপর টর্চার করতে থাকলো, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, বয়কট করা, আপনার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বাসায় বেঁধে রাখা, এমন কোন অত্যাচার নাই যা তারা করলো না। এই সময় আল্লাহ পাক প্রথমে দুইজন ব্যক্তিকে হেদায়েত দিলেন, এই দুজন ব্যক্তি যখন হেদায়েতের পথে আসলো, মুসলিমদের পাওয়ার তখন বেড়ে গেল। কে কে, একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছিলেন, শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জাহেল আঘাত করেছে, এই কথা শুনে তিনি বলেন আল্লাহ ফাআলা হাদা, আবু জাহেল কি সত্যি কাজ করছে, তাকে বলা হলো হ্যাঁ অবশ্যই কাজ করেছে। তিনি ছুটে গেলেন কাবা ঘরে, গিয়ে আবু জাহেলকে কলার ধরে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে প্রচন্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন রুদ্দাহা ইনস্তাতা, যদি ক্ষমতা থাকে আমাকে মেরে দেখ, আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, করে দারুল আরকামে গেলেন, যেখানে তারা দার্স দিতেন, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে সাহায্য করতাম রক্তের সম্পর্কের কারণে, আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ইনশাআল্লাহ, কোনো তোমার ভয় নাই, তুমি কোনো ভয় করো না, দুশ্চিন্তা করো না, এটা আল্লাহর সুন্নত। যখন একজন ব্যক্তি হকপন্থী হয়ে দাওয়াতি কাজ শুরু করবে, বাধা বিপত্তি আসতে থাকবে, তখন আল্লাহ পাক এমন কিছু মানুষকে তার আশপাশে নিয়ে আসবেন যারা দাঁড়ালে এর আর কথা বলা শুরু করবে, আল্লাহ পাক হামজাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ শেষ জামানাতেও, আল্লাহর সুন্নাহ। এই দৃশ্য দেখছেন উমর ইবনে খাত্তাব, উমর ইবনে খাত্তাব দেখে চিন্তা করছেন যে সমস্ত নষ্টের ঘটনা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে সমাধান কি, আমি একটা তরবারি নিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলবো, তিনিও থাকবেন না, এই ইসলামও থাকবে না, এই ঝামেলাগুলো হবে না, তার বক্তব্য। কারণ তখন তিনি কি ছিলেন, একজন অমুসলিম ছিলেন, তবে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন, সাহসী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলতেন তাই করতেন, ব্যাস তরবারি নিয়ে বের হলেন, রাস্তায় যাচ্ছেন, আপনারা জানেন কেউ কেউ বলে বর্ণনা দুর্বল, কিন্তু এটা সিরাতের অনেক বইয়ের মধ্যে এসেছে। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা, ওমর কোথায় যাচ্ছ, তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে যাচ্ছি, রজুল রজুল, একজন ব্যক্তি একজন ব্যক্তি, ওয়ান ওয়ান টু ওয়ান। তখন তিনি বলছেন আমি তাকে হত্যা করার পরে নিজেকে বনু হাশিমের কাছে সমর্পণ করে দিব, তারা আমাকে হত্যা করবে, আর কি ফোন কেউ একদম সব
ডিল হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি কথা। এবার ওই ব্যক্তি বলছেন, আফালা তারজিউ ইলা আহলি বাইতিক, তুমি কি আগে তোমার পরিবারের কাছে ফিরে যাবে না? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী জায়েদ তারা কি ইসলাম গ্রহণ করেছে? তারা ইসলাম গ্রহণ করেছে। তার স্বামীর নাম জায়েদ ছিল কিনা আমি ভুলে গেছি, তবে তারা দুজন ইসলাম গ্রহণ করেছে। সাইদ ইবনে জায়েদ, সাইদ ইবনে জায়েদ, শুকর শুকর। তো তিনি গেলেন সেখানে, এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, এবার গেলেন বাসায়। বাসায় গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তিনি শুনছেন ভিতর থেকে গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কোরআনের তেলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন, তিনি ভিতরে ঢুকে বললেন যে আমি বাইরে থেকে শুনলাম তোমরা কি জানি কথা বলছিল। তো বলছে না আপনার কথা, আমরা তো কিছু তেলাওয়াত করছিলাম না, আপসে কথা বলছিলাম। তখন তিনি বললেন, না আমি শুনেছি যে তোমরা সাবেঈ হয়ে গেছো, সাবেঈ মানে হচ্ছে ধর্মত্যাগী হয়ে গেছো, ফালা তাকদিবা, মিথ্যা কথা বলবে না আমার সামনে। তো তার বোন আর লুকাতে পারলো না, তিনি জেনে ফেললেন যে বোন আর ভগ্নের প্রতি ইসলাম কবুল করেছে। বাস বোনকেও মাই আর ভগ্নের প্রতিও কি পিটালে, মাই শুরু হলো। এক পর্যায়ে মার খেতে খেতে তারা বলে বসলেন, তোমার যা ইচ্ছা করো ওমর, আমরা সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর এই ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা যখন ঠান্ডা হলো, তিনি বসলেন, বসে ওই যে কোরআনের কপি ওই নুসখাটা চাইলেন, পড়তে চাইলেন। তিনি পড়লেন, তোহা মা আনজালনা ইলাইকাল কিতাবা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى পড়তে লাগলেন, পড়তে 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 এক পর্যায়ে তার মনটা বিগলিত হয়ে গেল। তিনি পড়ে বললেন, সেভাবে বললেন, ينبغي لمن يقول هذا, ينبغي لمن يقول هذا الا يعبد معه غيره, যে সত্তা এরকম করে কথা বলতে পারে এটা উচিত নয় তার সাথে অন্য কারো ইবাদত করা হবে। কথা বুঝতে পারলেন না? যে সত্তা এমন করে কথা বলতে পারে, মানে আল্লাহর কথা বলছেন, যে সত্তা এভাবে কোরআন নাযিল করতে পারে এটা উচিত নয় যে তার সাথে অন্য কাউকে শরীক করা হয়। তিনি বলেন, খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো, তিনি দারুল আরকামে গেলেন, সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু আগে ছিলেন, তিনি তাকে কলার ধরে ঢোকালেন ভিতরে, তরবারি নিয়ে আসছো এখানে এত বড় সাহস, আলা তানতাহি হাত্তা ইউনজিরাল্লাহ বিকা ক্বারিআহ, তিনি বলেছেন তুমি কি বিরত হবে না যতক্ষণ আল্লাহ তোমাকে শাস্তি না দিচ্ছেন। তখন তিনি সেখানে দাঁড়িয়ে নবীর সামনে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিক্তুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি এখানে এসেছি আপনার প্রতি ঈমানদার হয়ে এবং আল্লাহর প্রতি ঈমানদার হয়ে, ওয়া বিমা জিক্তা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়ে আমি এখানে এসেছি, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। দেখেন, হত্যা করতে এসে ইসলাম কবুল করে ফেললেন। নবী দোয়া করেছিলেন দুই দুইজনের একজনকে আল্লাহ হেদায়েত দেন, আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাব, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু আনহু কে কবুল করেছে ও ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। হে যুবক ভাই, এই ব্যক্তি আপনার আদর্শ, এই ব্যক্তির হচ্ছে আপনার আদর্শ রোল মডেল, আপনার সুপার হিরো, এরা এরা আপনার সুপার হিরো, হামজা উমর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি যখন ইসলাম কবুল করলেন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নেই, আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপর নেই, তাহলে কেন আমরা গোপনে নামাজ পড়বো, আজকাল থেকে প্রকাশ্যে নামাজ পড়বো। এরপর কাবা ঘরে প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া শুরু হলো এবং স্লোগান দেওয়া হলো মক্কার গলিতে গলিতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা মিছিল করা হয়ে যায়। এই যে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, কখন? যখন কিছু শক্তিশালী মানুষ আপনার কথা শুনবে বুঝবে তখন আপনার ফোন আরো বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ। এখনো দাওয়াতি কাজ করতে 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 দেখবেন যে একটা রাষ্ট্রের বড় বড় কিছু মানুষ যখন ইসলাম কবুল করে ফেলবে, ইসলামের সঠিক বুঝটা বুঝবে, দেখবেন ইনশাআল্লাহ তার ইসলাম আরো সুন্দর মতো প্রচার হবে ইনশাআল্লাহ। বুঝতে হবে আপনাকে কখন কিভাবে কি কাজ করতে হবে।
এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে যে আল্লাহ যারা উর্ধস্তর কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছে, যারা নেতৃস্থানীয় আছে, এদের মধ্যে যাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো এবং তাদের দ্বারা তুমি ইসলামের খেদমত কবুল করো। তখন দেখবেন ওদের মধ্য থেকে হামজা বের হবে, ওদের মধ্যে থেকে ওমর বের হবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহ পাকের সুন্নাহ, এরকম হয়েছে যুগে যুগে। তারপরে এই যে প্রকাশ্য দাওয়াত আরো বাড়তে লাগলো, মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো, এবার আর কাফেররা এত বেশি আক্রমণ করতে পারছে না, হামজা আছে, ওমর আছে, কিছু করার নাই। কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে থাকলো, এবার বয়কট করে দিল 3 বছর, কথা বলবো না, ব্যবসা করবো না, বিয়ে শাদি করবো না, একদম সামাজিক বয়কট। ওই যে শিয়ারে আবু তালেব নামে একটা পাহাড়ের পাদদেশ ছিল, সেখানে সাহাবীরা উদ্বাস্তুর মতো থাকতে লাগলো, ঘর এক ঘরে বসেন, এক ঘরে করে দেয় বয়কট, বয়কট 3 বছর, তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে জীবনযাপন করতে হয়েছে। সাহাবীরা গাছের ছাল পাতা কেটে গেছে, এবং এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তারা, কোন ত্রাণ যদি কেউ দিতে আসতো নিতেন না, যে দরকার নাই, আল্লাহ আমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ, ইমানের জন্য অবস্থা আছে, আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ। তাদের ইমানের দৃঢ়তা ছিল না। এই 3 বছর পরে আর একটা বছর আসলো, তার নাম আমুল হুজন, কষ্টের বছর। চাচা আবু তালেব মারা গেলেন, তার অল্প কয়েকদিন পর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন। এই বয়সটা, এই বছরটা ছিল প্রচন্ড কষ্টের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ শেল্টার এই যে চাচা আবু তালেব, তার স্ত্রী, তারও ইন্তেকাল করলেন। আর এদিকে কুরাইশের অত্যাচার বাড়তেই লাগলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হচ্ছে, ইয়াসির পরিবারকে অত্যাচার করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, সাহাবীদের নির্মম নির্যাতন করা হচ্ছে। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়, সেখানে বাদশাহ নাজাশির কাছে থাকতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার গেলেন তায়েফে, সেখানে আবদুল্লাহ আব্দুল মাসউদ হাবিব বিন আমর তার কাছে সারা না পেয়ে আবার ফিরে আসলেন, তায়েফবাসী তাদেরকে নির্মম ভাবে প্রহার করেছিল। এদিকে আবার চাচা মারা গেলেন, আপনার স্ত্রীও মারা গেলেন, কিরকম একটা অবস্থা চিন্তা করেন। এই অবস্থা আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজের সব কিছু দেখিয়ে নিয়ে আসলেন, রাসূলের কলিজা শান্ত হয়ে গেল। কি ট্র্যাজেডি জীবনে! এর পরের বছর ইয়াসরিব মদিনা থেকে 6 জন যুবক মক্কা আসলো, এসে ইসলাম কবুল করলো। কয়জন যুবক? যুবকদের কথা, 6 জন যুবক। মক্কার পরিবেশ সংকীর্ণ, মদিনা থেকে 6 জন যুবক আসলো ইসলাম কবুল করলো। তার নেতা ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তারা চলে গেলেন আবার মদিনায়। পরের বছর আবার আসলেন, এবার 12 জন। কয়জন? 12 জন। এবার এই 12 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি একজনকে পাঠালেন দায়ী করে, কি করে? প্রচারক, বক্তা করে নয়, কি করে? দায়ী আল্লাহ। তার নাম কি? মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর। তার জীবনী পড়ে দেখবেন, তার জীবনীটা পড়লে আপনার লালসা হবে যে আমারও যদি তার মতো মত হতো। মুসআব বিন উমাইর ধনীর দুলালি, গায়ে এমন সুগন্ধি ব্যবহার করতেন আরবে বিরল, এমন পোশাক পরতেন যেটা আরবে বিরল, দামি পোশাক, দামি পারফিউম, লাক্সারিয়াস লাইফ ছেড়ে দিলেন ইসলামের জন্য। ইসলাম কবুল করার পরে তার গায়ে মানে একটা জামা পড়লে নিচের অংশটা এই জায়গাটা ফাঁকা থেকে যায়। এমনকি তিনি যখন শহীদ হয়েছে উহুদ যুদ্ধে, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে।